2022 সালের সর্বশেষ নিয়োগটি কবে আসবে? 2022 সালের সর্বশেষ নিয়োগে কতজনকে নিয়োগ দেওয়া হবে? বাংলাদেশ পুলিশে চাকরি করে আপনি আসলে কি পাবেন? তো হ্যালো গাইজ, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর মূল বিষয় কি। তো আজকে আমি একটু আউটডোরে ভিডিও করতেছি, কারণ আপনারা সবাই জানেন আমি চাকরি করি, সেই সুবাদে আমাকে হচ্ছে ব্যারাকে থাকতে হয়, আর ব্যারাকের সিচুয়েশন সবসময় ভিডিও করার মতো অবস্থায় থাকে না। সুতরাং সেই সুবাদে হচ্ছে সবসময় আসলে ইনডোরে ভিডিওটা পসিবল হচ্ছিল না, তাই আজকে আমি আউটডোরে মানে আমাদের ব্যারাকের যে ছাদ সেই ছাদে আমি ভিডিওটি করতেছি। আশেপাশে অনেক সাইড টক বা সাইড কিছু ব্যাড সাউন্ড শুনতে পারবেন, ওইগুলো ইগনোর করবেন, আপনারা শুধুমাত্র আমার কথাগুলোই শুনবেন। আশা করি সব কেউ বুঝতে কোনো অসুবিধা হবে না। সো আমি হিমু আহমেদ, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একটি নিয়োগ চলমান আছে, এবং 2022 সালে পরবর্তীতে আরও কী কী নিয়োগ আসবে বা আরও কোনো নিয়োগ আসতে পারে কি না বাংলাদেশ পুলিশের, এবং সেই নিয়োগগুলোতে আসলে কতজনকে হচ্ছে চাকরি দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলাদেশ পুলিশের খুঁটিনাটি সকল বিষয়ে সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমার ইনবক্সে মেসেঞ্জারে বা ইউটিউবে অনেকেই কমেন্ট করতেছেন, যারা নিউ টেনে পড়েন বা যারা হচ্ছে সামনে কয়েক মাস পরে এসএসসি দিবেন, বিশেষ করে তারা অনেকেই প্রশ্ন করতেছে যে ভাইয়া বাংলাদেশ পুলিশের পরবর্তী নিয়োগ 2022 সালে কবে হতে পারে, বা 2022 সালে কি আদৌ নতুন কোনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ আসবে কি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, হ্যাঁ অবশ্যই আসবে। আগামী জুন মাস অথবা জুলাই মাসে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আরও একটি নিয়োগ আসবে, এবং তাদের মাঠ হবে জুলাই অথবা আগস্ট মাসে। ঠিক আছে, ধরেন জুন মাসে যদি নিয়োগটা আসে তাহলে জুলাই মাসে মাঠ হবে, জুলাই মাসে যদি নিয়োগটা আসে তাহলে আগস্ট মাসে মাঠ হবে। তারপরও আমি বলবো এটা ততটাও সিওরিটি নাই আমার এই কথাটার, কারণ বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট টিম যে কোনো সময় তাদের হচ্ছে মতামত চেঞ্জ করতে পারে, পরিস্থিতি সব কিছু মেনটেন্স করে হচ্ছে নিয়োগগুলো হয়ে থাকে। তো সে এই নিয়োগটা হচ্ছে পাবলিশ করার আগে যদি কোনো প্রবলেম ফেস করতে হয় বা কোনো আপডেট কোনো কিছু এসে থাকে, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ রিক্রুট টিম সবসময় চেষ্টা করে একটা ভালো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সেই হচ্ছে ভালো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি সামনে কোনো আপডেট কোনো কিছু করার প্রয়োজন মনে করে বা সময়টা আরও বাড়ানোর প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে জানা মাত্রই আপডেটটা দিয়ে দেব। তবে এখনও পর্যন্ত যেটা জানা গেছে, আগামী জুন অথবা জুলাই মাসে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আরও নতুন একটি নিয়োগ আসবে, এবং অনেকে এখন প্রশ্ন করবেন বা অনেকে মনে মনে ভাবতেছেন যে সেই নিয়োগটাতে কতজনকে হচ্ছে সুযোগ দিবে চাকরির। আচ্ছা, ওই নিয়োগটা বরাবর যেই দুইটা নিয়োগ গেছে, প্রথমে যে নিয়োগটা বর্তমানে চলমান, এই নিয়োগের আগে যে নিয়োগটা হচ্ছিল সেটাতে হচ্ছে আমরা দেখতে পারছি তারা এখন বর্তমানে ট্রেনিংয়ে আছে, তাদেরকে হচ্ছে 3000 জনবল নিয়োগ দিয়েছিল, এবং বর্তমান যে নিয়োগটা চলমান আছে এটাতে হচ্ছে 4000 জনবল নিয়োগ দেওয়া হবে। এবং জুন অথবা জুলাই মাসের যে নিয়োগটা আসবে সেটাতে আমার সম্ভবত বা আমি তাদের মাধ্যমে জানতে পারছি বা তারা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারছি, পরবর্তী যে 2022 সালের জুন অথবা জুলাই মাসে যে নিয়োগটা আসবে সেটাতেও হচ্ছে 3000 জনবলকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসেবে। এখন যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, মেবি মে মাসে অথবা জুন মাস থেকে এসএসসি পরীক্ষা শুরু, তাদের মধ্যে একটি প্রশ্ন থাকবে যে ভাইয়া আমরা কি তাহলে সেই নিয়োগে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আপনি যদি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে, যদি আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্ট আউট হয়ে যায়, তারপরে যদি নিয়োগটা আসে এবং আপনার অ্যাপ্লাইয়ের সময়সীমা থাকে, তাহলে আপনি শুধুমাত্র সামনের নিয়োগে আবেদন করতে পারবেন। এছাড়া পিছনের যারা আছেন, যারা বিগত সময়ের নিয়োগে অ্যাপ্লাই করেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসেবে যোগদানের জন্য, কিন্তু আপনাদের দুর্ভাগ্যবশত যাদের চাকরি হয়নি বা যাদের হচ্ছে বিভিন্ন সমস্যা ছিল, আপনাদেরকে বলবো আগামীতে জুন মাসে অথবা জুলাই মাসে নতুন নিয়োগ আসবে, তার আগে আপনি নিজেকে আরও ভালো করে যোগ্য করে তুলুন যেন সামনের নিয়োগটাতে আপনি চান্স পেয়ে যান এবং বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আচ্ছা, এখন ছোটো করে আমি কিছু কথা বলি, বাংলাদেশ পুলিশে চাকরি করে আসলে আপনি কি পাবেন। দেখেন, বাংলাদেশ পুলিশ কিন্তু একটা সরকারি চাকরি, সেই হিসেবে আপনি
প্রায় সময় আপনার এলাকাতে দেখতে পান বা আপনার আশেপাশে দেখতে পান যারা সরকারি চাকরি করে তাদের সম্মানটা কিরকম বা আর আরো কিছু কথা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস করে আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করার সুযোগ পাচ্ছেন তাও সরকারি চাকরি এবং অনেক ভালো একটা বেতনে ঠিক আছে সেদিক থেকে দেখতে গেলে আপনি এই ডিফেন্স ছাড়া বাংলাদেশ বা আদার্স আপনি কান্ট্রির সাথে দেখতে পারেন এত অল্প হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এরকম মানসম্পন্ন একটা চাকরি কিন্তু এত সহজে পাওয়া যায় না এটা কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব এবং বাংলাদেশের ডিফেন্স যেমন কয়েকটা ডিফেন্স পুলিশ সেনাবাহিনী তারপর হচ্ছে বিজিবিতেও যদি আপনি যান বিজিবিতে সৈনিক হিসেবে ঢুকতে গেলে কিন্তু ইন্টার পাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক ভালো একটা সুযোগ সুবিধা এখনও আছে সুতরাং যারা নিজেকে যোগ্য মনে করেন এবং যারা বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে বাংলাদেশের সেবা করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষের সেবা করতে চাচ্ছেন আপনারা এই সময়টাকে কাজে লাগান একটু চেষ্টা করেন আপনার কী কী ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করেন আপনাকে কেন বিগত নিয়োগগুলো থেকে অযোগ্য বলে আপনাকে আউট করে দিছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করেন তাহলে আপনি আপনার হচ্ছে অযোগ্যতার কারণগুলো খুঁজে বের করতে পারলেই কিন্তু আপনি সেই কারণগুলো হচ্ছে চিহ্নিত করার পরে আপনি সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু পেয়ে যাবেন আর এমনিতে বেসিক্যালি বাংলাদেশ পুলিশে যেহেতু একটা সরকারি চাকরি সুতরাং বিভিন্ন কিছু আছে ভাই বাংলাদেশ একটা সরকারি চাকরি করলে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি আর্থিকভাবে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি আপনার ফ্যামিলিতে খুব অল্প সময়ে টাকা হচ্ছে দিতে পারবেন ফ্যামিলিকে সেই সাথে হচ্ছে আপনি ভালো একটা ফ্যামিলিতে হচ্ছে বিয়ে করতে পারবেন আর আদার্স ব্লাবলা বিভিন্ন অনেক সুযোগ সুবিধা আছে বাংলাদেশ পুলিশের সুযোগ সুবিধা নিয়ে আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও অতি শীঘ্রই বানাবো আর বিশেষ করে হচ্ছে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার স্ত্রীর অনেক চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে আপনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে যেই বেতনটা পাবেন সেখান থেকে আপনি আপনার স্ত্রীর জন্য হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি কিনে দিতে পারবেন আচ্ছা শাড়ির কথা মনে হওয়াতে আমার হচ্ছে আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক গ্রুপের এটা হচ্ছে ব্রসতি শাড়ি কালেকশন তো এই পেজটা ঘুরে আসবেন এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এবং এই পেজটাতে সম্পূর্ণ একদম অরিজিনাল তাঁত শাড়ি সিল্ক শাড়ি মানে বাংলাদেশের যত মানে আধুনিক এবং পুরাতন ঐতিহ্যবাহী শাড়ি আছে সমস্ত প্রকারের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই পেজে পেজটা ঘুরে দেখবেন এই পেজের হচ্ছে ওনার আমার একজন ম্যাম উনি অত্যন্ত ভালো মানুষ ওনার সাথে প্রয়োজনে মেসেজে কথা বলে নেবেন ওনার কাছ থেকে শাড়ি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন অবশ্যই একদম নাম্বার ওয়ান শাড়িটাই আপনি পাবেন তো আজকের এই ভিডিওটা আমি এতটুকুই শেষ করে দিচ্ছি আর যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আরও ছোট্ট একটি বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকে আমার কাছে কিছু নর্মাল প্রশ্ন করেন যে ভাইয়া আমার হাইট 5'6" আমি কি বাংলাদেশ পুলিশে আসতে পারবো কি না আমার এসএসসি 2.50-র উপরে কিন্তু 3.0-এর নিচে আমি কি পুলিশে আসতে পারবো কি না বা অ্যাপ্লাই করতে পারবো কি না মানে এরকম কিছু প্রশ্ন আপনারা করেন যেগুলো নিতান্তই হচ্ছে অপ্রয়োজনীয় কারণ এই প্রশ্নগুলো হচ্ছে একটা স্বাভাবিক প্রশ্ন এগুলো আপনি যে কাউকে বা যেভাবে জানতে মানে জানার যদি আগ্রহ থাকে আপনি জেনে নিতে পারেন আপনি ওয়েবসাইটে সার্চ দেন বাংলাদেশ পুলিশ নিয়োগ লিখলে আপনি যে কোনো একটা নিয়োগ সম্পূর্ণভাবে অ্যাটুজেট পড়লে কিন্তু এরকম সাধারণ প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন উত্তরগুলো সুতরাং এই প্রশ্নগুলো আমাকে না করে ইউনিক যে প্রশ্নগুলো আছে পুলিশ সম্পর্কে সেই প্রশ্নগুলো করেন আমি ভালো করে উত্তরগুলো দিতে পারবো এখন আপনি আপনি এমনিতেই জানেন বাংলাদেশ পুলিশে 5'6" প্রয়োজন হয় সাধারণ কোটায় সো এটার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি যেটা সুতরাং আপনি আমাকে এ ধরনের প্রশ্ন করবেন যেমন ভাই বাংলাদেশ পুলিশের লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্টের উপরে প্রশ্ন আসে আপনি যদি না জেনে থাকেন সেটা আপনাকে আমি জানিয়ে হেল্প করতে পারবো তারপর আদার্স অন্যান্য যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলো আমাকে হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন এরকম নর্মাল প্রশ্নগুলো একান্তই নিতান্তই হচ্ছে অপ্রয়োজনীয় এগুলো যে কোনোভাবেই জানা যায় আপনি একটু চেষ্টা করলেই জানতে পারবেন সো ভিডিওটা লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন থেকে রেগুলার নিয়মিত ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে